11টি হাতির দল লোকালয়ে হানা দিয়ে ভেঙে দিল ঘর। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাট ব্লকের রবীন্দ্রনগর এলাকায়। এদিন ভোরে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে 11টি হাতির দল বেরিয়ে মাদ্রিহাটের রবীন্দ্রনগর এলাকায় ঢুকে পড়ে এবং এলাকার বাসিন্দা পি এল রায়ের ঘর ভেঙে দেয়। মোটামুটি কটা নাগাদ আসছিল হাতি? হাতি আসলো 2:30-এর মধ্যে। এসে কি করলো? আসে ভিতরে ধাম ধিম করলো, তারপরে আমি ভিতরে বিছানাতে ছিলাম, উঠে দাঁড়াইলাম, দাঁড়ায় তার হাট হাট করছে, ওটা মানে বারে দুটা এইখানে দাঁড়াইছিল, ওর একটা ভাঙা ঘরটা ভাঙছে। তারপরে আমি কি করলাম, এখন তো বার যদি হই তারপর মানে দৌড়াই দৌড়াই মারবে আমাকে, কালকে ঘটনা হলো সেই রকমই। তো আমি চকিয়ে ভিতরে ঢুকে পড়লাম, এবার ওরা উৎপাত মাচাইলো 1 ঘন্টা মতন, তারপরে চলে গেল। কতগুলো হাতি ছিল? 11টা ছিল, কিন্তু আমি তো গিনতি করি না, কিন্তু ওই আমার সামনেওয়ালা বাড়িওয়ালা ওটা আধার মাঝে দেখছে, ওই যখন এখানে ঢুকলো হাতি সেই টাইমে দেখছে, কিন্তু 11টা ছিল বলে আমাকে সকালে বললো, 11টা ছিল। পরবর্তীতে 11টি হাতি এলাকার বাসিন্দা কাওয়া খুরিয়ার ঘর ঘিরে ফেলে এবং তারও ঘর ভেঙে দেয়। এছাড়া 11টি হাতির দল কাওয়া খুরিয়ার গোলা ঘর ভেঙে 1 কুইন্টাল ধান খেয়ে নেয়। এলাকার বাসিন্দারা জানান, প্রায় প্রতিনিয়ত হাতির দল এলাকায় হানা দিচ্ছে, কখনো 25টি হাতির দল, কখনো 11টি হাতির দল এলাকায় ঢুকে পড়ে কখনো জমির ফসল নষ্ট করছে, কখনো বাসিন্দাদের ঘর ভেঙে দিচ্ছে। এলাকার বাসিন্দারা লাগাতার হাতির হামলায় আতঙ্কিত। হাতি মোটামুটি কয়টা ছিল? 5-6টা তো আমি দেখলাম, 6টার মতো আমরাও দেখছি। হ্যাঁ, তারপরে কোনো মতন ওই বাড়ির থেকে বের হয়ে আমি লাইট মারবো কি, লাইট এখান থেকে জ্বলতেছে, তারপরে বাচ্চা ঢুকে পড়লো। বাচ্চা হাতি সাথে কি বাচ্চা হাতিও ছিল? বাচ্চা ছিল, হ্যাঁ বাচ্চা ছিল, বাচ্চা হাতি ছিল ওই দিক থেকে। আমরা পুরো চিৎকার করতেছি, আল্লাহ হই আল্লাহ করে। কটা মানে রাত কটার নাগাদ আসছিল হাতি? ওই 2:30-3টা, 2:30-3টা। তখন আমরা পুরা বাচ্চা কাচ্চা তো ভয় পাচ্ছে, তাও কোনো রকম ওই ঘর থেকে বের হয়ে আমার এখানে গেল। তারপরে আমরা চলে গেছি উপরে, উপর থেকে পুরা টস মারছে। তারপরে আশেপাশে এই ঘরে কেউ ছিল? এই ঘরে কেউ ছিল,